পারলেন না নীরাজ চোপড়া, পাকিস্তানের আরশাদ নাদিমের বিরাট থ্রো টপকাতে পারলেন না গতবারের সোনাজয়ী তারকা। প্যারিসে তাকে ঘিরে প্রত্যাশা পারদ চড়লেও রূপো নিয়েই থামল নীরাজের দৌড়। ছটি সুযোগের মধ্যে পাঁচটিতেই ব্যর্থ নীরাজ চোপড়া, একমাত্র দ্বিতীয় সুযোগেই সাফল্য পেয়েছিলেন তিনি। সেই 89.45 স্কোরটাই পোডিয়ামে ওঠার সুযোগ করে দিয়েছে তাকে। সোনা জিততে না পারলেও অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়েই দেশে ফিরছেন এই তারকা। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে পরপর দুটো অলিম্পিকে পদক জিতলেন নীরাজ চোপড়া। সোনা জিততে না পারলেও তার সাফল্যেই উল্লসিত গোটা দেশ। একের পর এক ব্যর্থতার মাঝেও নীরাজের জ্যাভলিনই ভারতবাসীর সোনা জয়ের একমাত্র আশা ছিল এবার। তিনি লড়াইও করেছিলেন, কিন্তু নাদিমের বিরাট থ্রোয়ের পাল্টাটাই দিতে পারেননি। কোয়ালিফায়ার রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পৌঁছেছিলেন নীরাজ চোপড়া, তাকে ঘিরে প্রত্যাশাটা সকলের আরও বেড়ে গিয়েছিল। কিন্তু ফাইনালের দিন শুরুতেই ছন্দপতন, ফাউল করেন নীরাজ চোপড়া। দ্বিতীয় সুযোগে তার স্কোর হয় 89.45, যদিও ততক্ষণে অলিম্পিকের ফাইনালে রেকর্ড গড়ে ফেলেছিলেন পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী। নীরাজ চেষ্টা করলেও সেই রেকর্ড টপকাতে পারেননি, পোডিয়ামে দ্বিতীয় স্থানেই দাঁড়াতে হলো এদিন তাকে। প্যারিস অলিম্পিকের মঞ্চে ইতিহাস অবশ্য লিখে ফেলেছেন তিনি, গতবার সোনা এবং এবার রূপোর পদক, এমন ইতিহাস কোনো ভারতীয়ই অলিম্পিকে করতে পারেননি। নীরাজের রূপজয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল, তার দেশে ফেরার অপেক্ষাতেই রয়েছেন সকলেই।